You stick with this one. I got the red chicken on the board. I got the red chicken. যেদিকে ঋষির জন্য দুধ জাল হচ্ছে ঋষির দুধ দিয়ে রুটি দিয়ে খাবে এই যে রুটি ঋষি দুধ দিয়ে রুটি দিয়ে খাবে আমি দুধ দিয়ে রুটি দিয়ে খাবো বাবা বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে আর হচ্ছে ঋষির বাবা রুটি খাবে না খাবে ও যখন খাবে তখন মানে বেগুন দিয়ে এই বেগুনগুলো ঝোল খাওয়ার জন্য ঠিক খাজেও ভালো লাগে আমার ছোটো ছোটো করে এই যে তোর দুধ রুটি রেডি বাবা ঋষি তাড়াতাড়ি হয়ে গেল বেগুন ভাজা এই যে দেখো এই না বাবা বাবা কই গো আসে না কেন গো এই ঋষি এই যে দুধ দিলাম তো আয় 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 বাবা আয় আজা আজা মেরা রাজা বেটা আয় 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 তাড়াতাড়ি আসো বাবা আসো বাবা আসো 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 দুষ্টামি করে না এটা কি হেলিকপ্টার না বসো 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 আয় না বাবা বস না আয় দাদাকে দিব আয় কিভাবে উড়াইছ দেখি আচ্ছা তাই তো সিঁড়িতে গেল থাক তুমি এখন আগে খাও তাড়াতাড়ি খাও খাও কি আনিস রে বাবা কি আনিস পাখি পাখি ফ্রিজের মধ্যে কোথার থেকে আসবে ফ্রিজে ডিম আছে ডিমের ভিতর থেকে বলে বাচ্চা বেরোয় ওরে বাবা কি বলিস হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার এই ভিডিওতে তোমাদের ওয়েলকাম এখন বাজে সকাল 9টা পাক্কা 9টা বাজে আর ঋষিকে দেখো এতক্ষণ ফ্রিজে জিনিস গুনছিল কি হলো তোর খাওয়ার জিনিস কে নেয় বাবা কে নেয় মুরগির বাচ্চা বের হয় ডিমের থেকে মুরগির বাচ্চা ও তাই তোমার চিপস তোমার কেকের কি বাবা তুমি খাইছো না দুধ লিটার খাবা আমার সোনা
দাদা রুটি দাদা রুটি তো চলো আমি খাই এখন চিন্তা কর ওর কথা শুনো বলে মামা হবে এখন এখন ওর পড়তে হবে তার পড়ার অবস্থা দেখো এই যে টেবিলের অবস্থা এই যে এই যে এই যে ওর অবস্থা এই যে তাহলে এখন যে ধর এখন বলে মামা হবে কিভাবে মামা হবি বুনু আনলেই মামা হয়ে যাবি আমি খাওয়াই দিব আমি রান্না করে খাওয়াই দিব তোকে আমি করলে হবে না আজকে রান্না বান্না এদিকে করলা ভাজা হচ্ছে এই যে করলা ভাজা এদিকে হচ্ছে এদিকে হলো কোয়াশ ভাজা করব এই যে কেটে নিলাম কাঁচা লঙ্কার কোয়াশ আর ওই যে প্রেশার কুকারে ডিম আর আলু সিদ্ধ করা আছে ডিম আলুর তরকারি করব আজকে তো এতটুকু তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি এতটুকু হলো এতটুকু তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে মাথায় দেখো তেল দিয়েছি আর শ্যাম্পু আর এদিকে আমার গুলু কি করে দেখো এই দেখো এখন ডিমের তরকারি রান্না করব এই যে ডিমগুলো ভাজছি এখন এই যে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে দেখো বেটে নিয়েছি জিরা বাটা ধনে বাটা আর হচ্ছে রসুন বাটা আর আদাটা বাটি নিয়ে এখন আদা বাটবো আর অল্প পেঁয়াজ বাটবো আর অল্প পেঁয়াজ কুচি দিব এই দেখো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো একটু একটুখানি ভেজে নিই দেখো আমি এখানে রান্না করছি আর কেমন জ্বালায় আমার ছেলেটা আমাকে এই দেখো দেখছো এখন মশলা বাটছো পেঁয়াজ বাটছে তাহলে চিন্তা করো রান্নার সময় যদি এরকম ডিস্টার্ব করে আমার দেরি হয় না বলতো এই ছেলেটা আমার এত ঝামেলা করে না আমাকে কি বলবো আর এই দেখো দেখছো এর কাণ্ড দেখো দেখছো এই যে মশলা বাটে আর এদিকে দেখো আমি রান্না করছি এই যে সব বাটলাম পেঁয়াজটা একটু বাটলাম আর বাদ বাকিটা কুচি দিয়ে দেবো সরো 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 আমার দেরি হচ্ছে সরো এই দেখো এখানে তেলের মধ্যে তোমার জিরা আর গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম তারপর এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ফ্রাই হোক টমেটো কুচি টমেটো কুচি এই দেখো টমেটো কুচি একটু পরে দেবো টমেটো কুচিটা এই দেখো এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দাঁড়াও মোবাইলটা দেখে ভালো করে দিই বন্ধুরা এখানে দিলাম হচ্ছে জিরে সরি জিরে বলছি কেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে বাটা মশলাটা আগেই দিলাম এখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মশলা একটু কষিয়ে নিই আর আলু আর ডিমটা এখানে ওহো টমেটোটা দিই নি গো টমেটোটা দিই এই যে টমেটোটা দিয়ে দিলাম এখন টমেটোটা দিয়ে ভালো করে একটু তেল তেল বেরোবে তারপরে ওগুলো সব দিয়ে কাটা কাটা করবো এই যে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে গরম জলের দিকে হয়ে গেছে দেখো গরম জলটা দিয়ে দেবো তো দেখো মশলাটা দিয়ে পুরো তেল তেল বেরিয়ে গেছে এখন আমি ডিমটা আর আলুটা দিয়ে দিলাম এই দেখো গরম মশলা বেটে নিলাম এখন এটা দিয়ে দেবো ঝোলের মধ্যে একটু পরে দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো এই দেখো ঝোল টকবক 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 করে ফুটছে এখনই নামিয়ে দেবো ঝোলটা এই দেখো ঝোল নামিয়ে দিলাম এই যে এমন হয়েছে দেখতে ঝোলটা আর এদিকে করলাম হচ্ছে তোমার কোয়াশ ভাজা কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে করলা ভাজা আর এখানে হচ্ছে ভাত তো চলো রান্না বান্না কমপ্লিট দরজাটিকে আটকাই এখন হচ্ছে তোমার কি করব এখন সব কাজ করব ঘরটা অন্ধকার লাইট চালানো হয়নি এখন সব কাজ করব ঘর মুছবো রান্নাঘরটা পরিষ্কার করব গ্যাস মুছবো রান্নাঘর মুছবো সব বাসন মাজবো রান্নার আর হচ্ছে ঘর বারান্দা মুছবো স্নান করব পুজো দিব আর এই যে দেখো দেখছো এর অবস্থা গেটটা বন্ধ করো ফ্রেন্ড এখন বাজে কটা পৌনে তিন সোয়া তিনটা
এখন সোয়া তিনটা বাজে আর আমার স্নান পুজো সব কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়া করবো জল ভাত আর খাবার অল্প একটু নুন ওইটাও খেয়েছি ওরে বাবা আর খাবার অল্প একটু হলুদ ওইটাও খেয়েছি বাস আর আর কলরা ভাজা আর এটা পেঁপে হ্যালো ফ্রেন্ড এই যে এখনই বসাচ্ছি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা 6:05 আর এখন আমি চা বসাবো এই যে ঋষির বাবা চা খেয়ে বেরোবে এই যে তো চলো ফটাফট চাটা বসাই তো চারিদিকে বসিয়ে দিলাম চা হচ্ছে এখন আমরা সবাই চা খাবো বাবা আমি ঋষির বাবা আর ঋষি কী করে চলো দেখাই এই যে দেখো আমার পুকু কি করবা দেখো কত প্লেন বান কয়টা ছিল এখন কয়টা একটা দুইটা তিনটা চারটা আচ্ছা চারটা দিয়ে করো হ্যাঁ ওই যে আর একজন কোলে নিয়ে বসে আছে রকেট করো দেখি হ্যাঁ রেডি এই তো বাবা রে বাবা এই তো সেই পাঁচটা পাঁচ দিকে গেল এই দুইটা লুজার এখন হয়তো বেশি হবে দিদি এনো আরে তো মোদি খাও তোমার যদি ইচ্ছা থাকে দুই কাপ খাও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা এখন চা খাবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে বাই বাই বাই